হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ক্যানভা টিউটোরিয়াল মাস্টার ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওজের জন্য বা তোমাদের কোনো ক্লায়েন্টের ইউটিউব ভিডিওজের জন্য একটা ভালো ইউটিউব থাম্বনেল বানিয়ে নিতে পারবে। আর কোনো সাধারণ ইউটিউব থাম্বনেল নয়, একটা হাই সিটিয়ার ইউটিউব থাম্বনেল তোমরা কীভাবে বানিয়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে তার বেল আইকনটাও প্রেস করতে ভুলবে না, যাতে আমাদের কোনো ফিউচার ভিডিও তোমরা মিস না করে যাও। চলো চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে, আর দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে তোমরা একটা হাই সিটিয়ার ইউটিউব থাম্বনেল খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে। তো এবার আমরা কী করবো, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করবো ক্যানভা। ক্যানভা এখানে আমরা সার্চ করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যানভা ওপেন হয়ে গেছে। তো এবার তোমরা কী করবে, এখান থেকে তোমরা লগ ইন করে নেবে। তো লগ ইন করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে তোমার এতে সামনে ক্রিয়েটর ডিজাইনের অপশান চলে এসছে। আর এখানে তোমরা সার্চ করবে যে থাম্বনেল। থাম্বনেল সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে ইউটিউব থাম্বনেলের অপশান চলে এসছে। আর এটার যে রেশিও আছে ওটা হচ্ছে 1280x720, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে আসবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে এসছে। আর বাঁদিকে তোমাদের সামনে এরকম অনেক টেমপ্লেটস চলে আসবে, যেগুলো তোমরা খুব সহজেই এডিট করে একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবে। তো এখান থেকে আমরা একটা থাম্বনেল চুজ করে নিচ্ছি। তো ধরো তোমাদের একটা কুকিং চ্যানেল আছে, আর সেই কুকিং চ্যানেলে তোমার একটা ভিডিও বানিয়েছো যে কীভাবে একটা নুডেল গুঁড়ের রসগোল্লা ঘরে তৈরি করতে পারবে। তো তার জন্য যদি তোমরা একটা থাম্বনেল বানাতে চাও, তো এখান থেকে একটা তোমার টেমপ্লেট চুজ করে নেবে। তো এখান থেকে ধরো আমরা এই টেমপ্লেটসটা চুজ করে নিলাম। তো এটাকে এডিট করতে গেলে তোমরা কী করবে, তোমাদের এই যে ছবিটা আছে এটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। আর তোমাদের যে নুডেল গুঁড়ের রসগোল্লার ছবিটা আছে ওটা এখানে তোমাদের অ্যাড করতে হবে। ওর জন্য কী করতে হবে, তোমরা যাবে আপলোডসের অপশানে। আপলোডসের অপশানে গিয়ে এখান থেকে আপলোড মিডিয়া করে তোমাদের কম্পিউটার থেকে সেই ছবিটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে আমাদের নুডেল গুঁড়ের রসগোল্লার ছবি এখানে আমরা আপলোড করে দেবো। তো এখান থেকে আমরা ছবিটা আপলোড করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবি আপলোড হয়ে গেছে। এই দুটো ছবি আপনাদের আপলোড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এই ছবিটাকে আমরা নিয়ে চলে আসবো আমাদের ক্যানভাসে, আমাদের টেমপ্লেটসের উপর নিয়ে চলে এসে এইভাবে আমরা এখানে এটাকে সেট করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আমরা এটাকে সেট করে নেব আমাদের থাম্বনেলের হিসেবে। আর প্রপারলি সেট হয়ে গেলে এই যে পাশে যে লেখাটা আছে বাঁদিকে, তোমরা দেখতে পাচ্ছ যে বাঁদিকে যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে। এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা কী করবো, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে ওই কালারটাকে আমরা চেঞ্জ করবো। তো ওই কালারটা চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, কালারটা সিলেক্ট করতে হবে। আর বাঁদিকে অপর দিকে কালারের অপশান থেকে এখান থেকে তোমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবে। তো এখান থেকে আমরা এই কালারটা চুজ করলাম। তো এবার আমরা কী করবো, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো। এখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা যেতে হবে টেক্সটের অপশানে। টেক্সটের অপশানে গিয়ে এখান থেকে আমরা টেক্সট চুজ করবো। ধরো আমরা এখান থেকে অ্যাড আ সাবটাইটেল এটা চুজ করে নিলাম, এটা আমরা এখানে প্লেস করে দেবো। আর এখানে আমরা লিখব যে নুডেল গুঁড়ের রসগোল্লা। তো আমরা কী করবো, আমাদের এখানে লিখে রেখেছি নুডেল গুঁড়ের রসগোল্লা, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। আর এটাকে আমরা বোল্ড করে দেবো। এখানে বোল্ডের অপশান দিয়ে গিয়ে আমরা এটাকে বোল্ড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি এটা বোল্ড হয়ে গেছে। তো এবার আমরা এটাকে একটু বড় করব, বড় করে আমাদের থাম্বনেল হিসেবে প্লেস করব এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এটাকে এভাবে প্লেস করে দেবো। তো এবার আমরা কী করবো, এই যে লেখাটা আছে লেখাটা ঠিকঠাক করে প্লেস করে দিয়ে আমরা লেখাটার কালারটাকেও চেঞ্জ করব। তো লেখাটার কালারটাকে যদি চেঞ্জ করতে চাই আমরা কীভাবে করব, লেখাটাকে সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট করার পরে এখানে আমরা টেক্সট কালারের অপশান থেকে গিয়ে ইজিলি কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এবার যদি আমরা রসগোল্লার কালার চেঞ্জ করতে চাই, সেমভাবে রসগোল্লার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তো আমরা এই কালারটা চুজ করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এবার আমরা কী করবো, এখানে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করবো। তো রেক্ট্যাঙ্গেল অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেতে হবে এলিমেন্টসের অপশানে। তো এলিমেন্টসের অপশানে গিয়ে এখানে আমাদের সার্চ করতে হবে, ধরো রেক্ট্যাঙ্গেল আমরা সার্চ করবো এখানে রেক্ট্যাঙ্গেল। তো এখানে দেখছো রেক্ট্যাঙ্গেল চলে এসছে। তো এবার আমরা কী করবো, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমরা চুজ করে নেবো। ধরো আমরা এইটাকে চুজ করে নেবো। আর এটাকে আমরা নিয়ে এসে এইভাবে আমরা আমাদের লেখার চারিদিকে প্লেস করে দেবো। তো এটাকে আমরা একটুখানি অ্যালাইন করে নেবো আমাদের লেখা হিসেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার। তো এবার আমরা কী করবো, নিচেও আমরা একটা টেক্সট অ্যাড করবো। তো এখান থেকে কী করবো, আমরা একটা টেক্সটের অপশানে, টেক্সটের অপশানে গিয়ে এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করে নেবো। তো এখান থেকে ধরো একটু নিচের দিকে যাবো, আমরা গিয়ে এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করবো। ধরো আমরা এই ফন্টটাই চুজ করে নেবো।
তো এটাকে আমরা আমাদের টেমপ্লেটের নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসার পরে এটাকে আমরা কীভাবে এডিট করবো, তো এটাকে আমরা এখানে প্লেস করে দেবো এইভাবে, আর উপরে লিখে দেবো জাস্ট, আর নিচে লিখবো ওয়াও, ডাব্লুটাকে একটু ক্যাপচার করে দেবো। ক্যাপচার করে দেওয়ার পরে আমরা এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেবো, আর এটার আমরা কালারও চেঞ্জ করে দেবো ওয়াওটার। তো ওয়াওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে উপরে টেক্সট কালার অপশান থেকে গিয়ে আমরা এটার কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দেবো। তো এবার আমরা কী করবো, এটাকে আমরা আমাদের থাম্বনেল হিসেবে একটু রিসাইজ করে নেবো, যাতে দেখতে আরও একটু ভালো লাগে। তো রিসাইজ করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার তোমরা কী করবে, যদি তোমরা এটাকে ডাউনলোড করতে চাও কী করবে, ডাউনলোডের অপশানে ক্লিক করবে ডান দিকে। ডান দিকে ডাউনলোডের অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ফাইল টাইপ PNG তোমরা সিলেক্ট করে নেবে, কারণ PNG তে কোয়ালিটি সব থেকে বেটার আসে। তো PNGটা তোমরা সিলেক্ট করে নিয়ে ডাউনলোডের অপশানে ক্লিক করলেই এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে। এবার ধরো এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, এটা যদি আমরা একটা থাম্বনেল বানাতে চাই তাহলে কী করতে হবে, আমাদের একটা ভাইব্রেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অন্য দিক থেকে স্ট্যান্ড আউট করতে সাহায্য করবে। এর জন্য তোমরা কী করবে, তোমরা চলে যাবে গুগলে, আর গুগলে গিয়ে তোমরা সার্চ করবে ভাইব্রেন্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। আর ভাইব্রেন্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে, তো তোমাদের সামনে এরকম অনেক থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে যেগুলো তোমরা খুব সহজেই তোমাদের থাম্বনেলে ইউজ করতে পারবে। আমরা আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি, তো এবার আমরা কী করবো, আপলোডসের অপশানে যাব। আপলোডসের অপশানে গিয়ে আপলোড মিডিয়া করে দেবো আমরা এখান থেকে। আপলোড মিডিয়া করে আমরা আমাদের কম্পিউটার থেকে ওই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেব। তো এখান থেকে ডাউনলোডসের অপশানে আমরা আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছি। তো করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এটাকে আমরা আমাদের ক্যানভাসে নিয়ে নেব। ক্যানভাসে অ্যাড করার পরে এটাকে আমরা আমাদের থাম্বনেল হিসেবে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে এবার আমরা আমাদের থাম্বনেলটা ক্রিয়েট করব। এর জন্য আমাদের কী করতে হবে, আমরা যাব এলিমেন্টসের অপশানে গিয়ে এখান থেকে আমরা একটা শেপ চুজ করে নেব। তো এই যে রেকট্যাঙ্গেল শেপটা রয়েছে এটাকে আমরা চুজ করে নেবো, আর আমাদের থাম্বনেলে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো এরপরে আমরা কী করবো, এটাকে আমরা একটু বাড়িয়ে নেবো, এর কালারটা ফার্স্টে চেঞ্জ করবো। এর কালারটা আমরা এখান থেকে বাঁদিকে উপর থেকে কালারের অপশান থেকে গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো, রেড করে দেবো। করে দিয়ে এটাকে আমরা হালকা ছোটো করে নেবো, আর লেন্থেও একটু বড়ো করে নেবো। তো এবার আমরা কী করবো, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটের অপশানে গিয়ে এখান থেকে আমরা একটা হেডিং চুজ করে নেবো। তো এখানে আমরা এই সিম্পল হেডিংটা চুজ করে নেবো। করে নেওয়ার পরে এখানে আমরা লিখে নেব ক্রিয়েট আ হাই CTR থাম্বনেল, লিখে আমরা এটার কালার চেঞ্জ করে নেব। উপরে কালারের অপশান আছে, টেক্সট কালারের অপশান আছে, এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো। এটাকে হোয়াইট আমরা করে দেবো। করে দিয়ে এবার আমরা এটাকে আমাদের রেড ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডটাকে একটু সেট করে নেবো লেখা হিসেবে। ব্যাকগ্রাউন্ডটা লেখা হিসেবে আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এই পুরো লেখাটাকে আমরা আমাদের থাম্বনেলের উপর আরেকবার কপি পেস্ট করে নেবো, Ctrl+C আর Ctrl+V দিয়ে। তো এখান থেকে আমরা এটাকে কপি পেস্ট করে নেবো সিম্পলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কপি পেস্ট করে নিয়েছি। আর এবার আমরা কী করবো, লেখাটাকে আমরা এডিট করে নেবো। লেখাটা কীভাবে এডিট করবো, আমরা ডাবল ক্লিক করেই এখানে আমরা লেখাটাকে সিম্পলি চেঞ্জ করে নেবো, আর চেঞ্জ করে এখানে আমরা লিখে নেবো কুইক। লিখে নিয়ে এটাকে আমরা বাঁদিকে এইভাবে প্লেস করে দেবো। আর এরপর আমরা লেখা হিসেবে আমাদের রেড ব্যাকগ্রাউন্ডটাকেও অ্যাডজাস্ট করে নেবো। আর এইভাবেই এটাকেও আমরা আরেকবার কপি পেস্ট করে নেবো। কপি পেস্ট করে এখানে আমরা লিখে নেবো, এর উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এখানে আমরা লিখে নেবো ইজি। আর একইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও অ্যাডজাস্ট করে নেবো। এবার আমরা কী করবো, এই কুইক অ্যান্ড ইজির মাঝে আমরা একটা প্লাস সাইন অ্যাড করবো। এই জন্য ইজিটাকে আমরা একটা কপি পেস্ট করে নেবো। করে নিয়ে এখানে আমরা প্লাস লিখে নেবো। এবার আমরা কী করবো, এই প্লাসটা সাইজ আমরা একটু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নিয়ে কুইক অ্যান্ড ইজির মাঝখানে আমরা এটাকে অ্যাড করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা প্লাসটা সাইজটা বাড়িয়ে নিয়েছি। তো এবার আমরা কী করবো, প্লাসটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ওপরে যে টেক্সট কালারের অপশানটা আছে ওইখান থেকে গিয়ে প্লাসটার কালার আমরা রেড করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলের একটা পার্ট রেডি হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, আর একটা টেক্সট অ্যাড করে নেবো। এখান থেকে আমরা টেক্সট অপশানে গিয়ে অ্যাড আ হেডিং, এটাকে আমরা অ্যাড করে দেবো আমাদের থাম্বনেলে। তো এটাকে আমরা নিয়ে চলে আসবো আমাদের থাম্বনেলে। থাম্বনেলে নিয়ে আসার পরে এটাকে আমরা এরকম জায়গায় প্লেস করে দেবো। প্লেস করে দিয়ে এটাকে আমরা চেঞ্জ করে লিখে দেবো থাম্বনেল। এখানে আমরা থাম্বনেল লিখে নেবো, আর এটার কালার আমরা চেঞ্জ করে দেবো হোয়াইট।
তো এখান থেকে আমরা টেক্সট কালারের অপশনে যাব। টেক্সট কালারের অপশনে গিয়ে এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে নেব আর এটাকে আমরা আমাদের থাম্বনেইলে প্লেস করে দেব। আর প্লেস করে দেওয়ার পরে এখানে আমরা একটা সাবটাইটেল অ্যাড করব। তো এখান থেকে টেক্সটের অপশনে গিয়ে এখান থেকে আমরা এই সাবটাইটেলটা অ্যাড করে দেব আর এখানে আমরা এটাকে প্লেস করে দেবো। আর প্লেস করে দেওয়ার পরে কী করবো, এটাকে আমরা চেঞ্জ করে নেবো আর এখানে আমরা লিখে নেবো বানানো শিখুন। তো এখানে আমরা আমাদের নোটপ্যাডে লিখে রেখেছি বানানো শিখুন, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এটাকে বোল্ড করব। তো এর জন্য কী করতে হবে, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, লেখাটাকে আমরা সিলেক্ট করবো বানানো শিখুনটাকে, পুরোটাকে, পুরো লেখাটাকে সিলেক্ট করার পর এখানে বোল্ডের অপশান দিয়ে গিয়ে এটাকে আমরা বোল্ড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। এবার আমরা কী করবো, লেখা দুটোকে আমরা আমাদের থাম্বনেইলের হিসেবে অ্যাডজাস্ট করে নেবো। তো এখানে আমরা এটাকে প্রপারলি অ্যাডজাস্ট করে নেবো। আর করে নেওয়ার পরে এখানে আমরা কী করবো, আমাদের থাম্বনেইল যে লেখাটা আছে ওটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেতে হবে এলিমেন্টসের অপশানে। এলিমেন্টসের অপশানে গিয়ে এই যে শেপটা রয়েছে, এই যে শেপটা রয়েছে এটা আমরা চুজ করে নেবো। আর এটার কালার আমরা চেঞ্জ করে এখান থেকে গ্রিন করে নেবো। তো গ্রিন করে নেওয়ার পরে শেপটাকে আমরা আমাদের থাম্বনেইল হিসেবে অ্যাডজাস্ট করে নেবো, আমাদের লেখা হিসেবে অ্যাডজাস্ট করে নেবো। লেখা হিসেবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের থাম্বনেইল যে লেখাটা আছে ওটার পিছনে আমরা অ্যাড করে দেবো। এবার আমরা কী করব, এখানে আমরা আমাদের ইউটিউব অ্যানালিটিক্সের কিছু স্ক্রিনশট অ্যাড করব, যেখানে দেখা যাচ্ছে আমাদের থাম্বনেইল চেঞ্জ করার পরে আমাদের যে সিটিআর আছে ওটা ইনক্রিজ হয়েছে, আমাদের ভিউজও ইনক্রিজ হয়েছে। তো আমি আমার ইউটিউব অ্যানালিটিক্সের কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি যেগুলো আমরা এখানে আপলোড করব। তো কী করব, আমরা আপলোডসের অপশানে যাব। আপলোডসের অপশানে গিয়ে এখানে আপলোড মিডিয়া করে এখানে, তো এখান থেকে আমরা স্ক্রিনশটগুলোকে আপলোড করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কী করব, এগুলোকে আমরা আমাদের থাম্বনেইলে অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেওয়ার পরে ওপরে ক্রপের অপশান দেখতে পাচ্ছ, ক্রপের অপশান থেকে গিয়ে আমরা এগুলোকে ক্রপও করে নেবো। আর ক্রপ করা হয়ে গেলে এগুলোকে আমরা আমাদের থাম্বনেইল হিসেবে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেবো। আর সেকেন্ড স্ক্রিনশটটা আমরা সেমভাবে আমাদের থাম্বনেইলে অ্যাড করে দেবো আর আমাদের থাম্বনেইল হিসেবে এটাকে অ্যাডজাস্ট করে নেবো। তো এবার আমাদের একটা রেড অ্যারো লাগবে, এর জন্য আমরা কী করবো, আমরা এলিমেন্টসের অপশানে যাবো, গিয়ে এখানে আমরা সার্চ করবো রেড অ্যারো। রেড অ্যারো সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে এখানে অনেক রকম রেড অ্যারো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম রেড অ্যারো চলে এসছে, বাট অনেকগুলো এখানে প্রোব আছে। বাট আমরা একটা ফ্রি রেড অ্যারো চুজ করে নেবো, এখান থেকে নিচের দিকে যাব, গিয়ে এখান থেকে আমরা একটা ফ্রি রেড অ্যারো চুজ করে নেবো। এটা ফ্রি আছে তো এটা আমরা নিয়ে নেবো। আর আমাদের থাম্বনেইলে দুটো স্ক্রিনশটের মাঝখানে আমরা এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করা হয়ে গেলে অ্যারোটার কালার আমরা চেঞ্জ করবো। এর জন্য কী করতে হবে, অ্যারোটাকে সিলেক্ট করে ওপরে কালারের অপশান দিয়ে গিয়ে এটাকে আমরা গ্রিন করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেইল অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট এখানে আমাদের আরও কিছুটা কাজ বাকি থাকে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেতে হবে এলিমেন্টসের অপশানে। আর এলিমেন্টসের অপশানে গিয়ে এখান থেকে আমাদের একটা শেপ চুজ করে নিতে হবে। শেপ চুজ করে নিয়ে এখানে আমরা এটাকে প্লেস করে দেবো এরম নিচের দিকে, আর ছোটো করে যতটুকু আমাদের শেপ দরকার ওই হিসেবে আমরা এটাকে আমাদের থাম্বনেইলে সেট করে নেবো। আর এবার আমরা এটার কালার চেঞ্জ করে রেড করে নেবো। আর রেড করে নেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা লেখা কপি পেস্ট করে নেবো। কপি পেস্ট করে নেওয়ার পরে এখানে আমরা এটাকে প্লেস করে দেবো। প্লেস করে দেওয়ার পরে এটাকে আমরা এডিট করে এখানে লিখে নেবো যে প্রবলেম সলভড। তো লেখা হয়ে গেলে এখানে আমাদের একটা গ্রিন টিকের দরকার। তো সেটা আমাদের যদি ক্যানভাতে নিতে যাই, ক্যানভাতে সবগুলোই প্রো ভার্সন আছে, তাই ওর জন্য আমাদের প্রো ভার্সন নিতে হবে। তাই আমরা চলে যাবো গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ করবো গ্রিন রাইট। আর গ্রিন রাইট সার্চ করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের সামনে এরম অনেক পিএনজি চলে আসবে। বাট তোমাদের এখান থেকে ইমেজেসে চলে যেতে হবে। ইমেজেসে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে অনেক পিএনজি রয়েছে, যেগুলো তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে আমরা একটা পিএনজি চুজ করে নেবো। ধরো আমরা এই পিএনজিটা চুজ করে নেবো। এটা চুজ করে নেওয়ার পরে আমরা কী করবো, এটাকে ভিজিট অপশানে যাবো। ভিজিট অপশানে গিয়ে ক্লিক করে আমরা চলে যাবো এর ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে এটা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা ফ্রি ডাউনলোডস। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো এটাকে। তো গেট লিঙ্ক ডাউনলোড করার পরেই তোমরা এখানে দেখতে পাবে এটা ডাউনলোড হয়ে যাবে ইজিলি। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, আমরা চলে যাবো আমাদের ক্যানভায়। তো এবার আমরা কী করবো, আপলোডসের অপশানে ক্লিক করে আপলোড মিডিয়া করে আমরা ওই ফাইলটাকে ক্যানভায় আপলোড করে দেবো। এবার তোমরা যেমন দেখতে পাচ্ছ আমাদের পিএনজি আমাদের ক্যানভায় আপলোড হয়ে গেছে। তো এই পিএনজিটাকে আমরা আমাদের থাম্বনেইলে অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেওয়ার পরে আমরা লেখাটা আর পিএনজিটাকে একসাথে গ্রুপ করবো। তো কি জন্য কী করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে গ্রুপের অপশানে গিয়ে আমরা গ্রুপ করে দেবো। আর গ্রুপ করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের থাম্বনেইল 90% রেডি হয়ে গেছে। বাট একটা সিঙ্গেল পিএনজির জন্য এটা এখনও কমপ্লিট রেডি হয়নি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের লোগো। তো এখানে আমরা কুইক অ্যান ইজির নিচে আমাদের ইউটিউব লোগোটা অ্যাড করে দেবো।
আর আমাদের ইউটিউবের লোগো এখানে অ্যাড করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেইল কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখতেও কতটা আই ক্যাচি লাগছে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই বাই।